হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় প্রেপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। প্রেপোজিশন খুব ভাইটাল একটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকেরই ধরতে গেলে প্রত্যেকেরই প্রেপোজিশন নিয়ে নানান ধরনের কনফিউশন আছে। আজকে আমার এই ভিডিওতে আমি প্রেপোজিশন এবং তার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। ওকে, নাও লেট আস কাম টু দ্য পয়েন্ট। প্রেপোজিশন, হোয়াট ইজ প্রেপোজিশন? প্রেপোজিশন কি মানে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য অংশের সংযোগ স্থাপন করবে তাকে বলবো আমরা প্রেপোজিশন, মানে পদান্বয় অব্যয়। এই প্রেপোজিশনকে আটটি ভাগে ভাগ করা যায়। কি কি? সিম্পল প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন, ডিটাচড প্রেপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং সবশেষে স্পেশাল প্রিপোজিশন। প্রথমে আমি আসব সিম্পল প্রিপোজিশন নিয়ে। হোয়াট ইজ সিম্পল প্রিপোজিশন? মানে যে প্রিপোজিশন একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত তাকে বলবো আমরা সিম্পল প্রিপোজিশন। যেমন কি লিখেছি, অ্যাট, অন, অফ। ওকে, যত একটা ওয়ার্ড নিয়ে আসে তাই এদেরকে আমরা বলবো সিম্পল প্রিপোজিশন। বুঝতে পেরেছ? তারপরে আমরা আসবো ডাবল প্রিপোজিশন। হোয়াট ইজ ডাবল প্রিপোজিশন? মানে যখন দুটো সিম্পল প্রিপোজিশন একত্র হয়ে, ঠিক আছে, বাক্যে বসবে, বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য, তখন আমরা তাকে বলবো ডাবল প্রিপোজিশন। যেমন আউট অফ, উইথিন। দেখো, আউট একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, দুটো মিলে হচ্ছে উইথিন। এখানে আউট অফ, বাইরে, উইথিন মানে মধ্যে। ওকে, দেখো দুটো সিম্পল প্রিপোজিশন মিলে হয়েছে, এই কারণে এদেরকে আমরা বলবো ডাবল প্রিপোজিশন। বুঝতে পেরেছ? তারপরে আমরা আসবো কম্পাউন্ড প্রিপোজিশন। মানে যখন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক আছে, বা নাউনের পূর্বে, নাউনের পূর্বে প্রিপোজিশন বসবে, মানে কোন প্রিপোজিশন বসবে? সিম্পল প্রিপোজিশন। কাদের পূর্বে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউনের পূর্বে, তখন আমরা তাদেরকে বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কেমন করে গঠন করবো আমরা? মনে রাখবা, ওয়ান সমান এ আর বাই সমান বি বা বিই। যেমন ধরো অ্যাক্রস, ঠিক আছে, মানে এ সমান বলেছি অন, তারপরটা কি হলো? প্লাস ক্রস। তাহলে বাবা আমরা অ্যাক্রস। সেম এখানে বিহাইন্ড, মানে বিই সমান বাই প্লাস হিন্ড। বুঝতে পেরেছ? কম্পাউন্ড প্রিপোজিশন কেমন করে গঠন করতে হয়? এ অন সমান এ আর বাই সমান বি বা বিই। বুঝতে পেরেছ? তারপরে আমরা আসবো ডিটাচড প্রিপোজিশন। মানে সেন্টেন্সের শেষে যে প্রিপোজিশনটা থাকবে তাকে বলবো আমরা ডিটাচড প্রিপোজিশন। যেমন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কী সম্পর্কে কথা বলছো? দেখো অ্যাবাউটটা বাক্যের শেষে বসেছে, তাই একে বলবো আমরা ডিটাচড প্রিপোজিশন। বুঝতে পেরেছ? তারপরে আমরা আসবো ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজ শব্দভাষা থাকবে, যেটা মানে যে প্রিপোজিশনটা বাক্যের মধ্যে শব্দভাষে থাকবে তাকে বলবো আমরা ডিসগাইজড প্রিপোজিশন। যেমন অ্যাসলিপ মানে ইন স্লিপ, ঠিক আছে, আওয়ার, ও ক্লক মানে অপক্লত, ঠিক আছে, এটাও ডিসগাইজড প্রিপোজিশন। বুঝতে পেরেছ? তারপরে আমরা আসবো ফ্রেজ প্রিপোজিশন। হোয়াট ইজ ফ্রেজ প্রিপোজিশন? মানে বাক্যের মধ্যে যখন কোনো ফ্রেজ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বলবো ফ্রেজ প্রিপোজিশন। যেমন ইন লিউ অফ, এ একটা ফ্রেজ, এর মানে হচ্ছে পরিবর্তে, ইনস্পাইট অফ তা সত্ত্বেও, ইনস্টেড অফ পরিবর্তে, এক একটা ফ্রেজ, তাই এদেরকে আমরা বলবো ফ্রেজ প্রিপোজিশন। বুঝতে পেরেছ? তারপরে আমরা আসবো পার্টিসিপল প্রিপোজিশন। মানে যখন কোনো প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল বাক্যের মধ্যে প্রিপোজিশনের কাজ করবে
প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল বাক্যের মধ্যে প্রিপজিশনের কাজ করবে তখন আমরা তাকে বলবো পার্টিসিপল প্রিপজিশন কি কি হতে পারে রিগার্ডিং কনসিডারিং বাক্যে যদি বলি আই নো নাথিং রিগার্ডিং দিস আই নো নাথিং রিগার্ডিং দিস আমি এই সম্পর্কে কিছুই জানি না তাহলে রিগার্ডিং কনসিডারিং এদেরকে আমরা কি বলবো পার্টিসিপল প্রিপজিশন বুঝতে পেরেছো তারপরে আমরা আসবো স্পেশাল প্রিপজিশন হোয়াট ইজ স্পেশাল প্রিপজিশন মনে রাখবা নানের পরে যদি বাট বসে আমরা জানি বাট এবং দেন এই দুটো হচ্ছে কি কনজাংশন কিন্তু বাট এবং দেনও কখনো কখনো প্রিপজিশন হিসেবে ব্যবহার হতে পারে যখন সেগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহার করবো তখন আমরা তাদের বলবো স্পেশাল প্রিপজিশন যেমন নানের পরে যদি আমরা বাট ব্যবহার করি তাহলে সেই বাটটা কার কাজ করে প্রিপজিশনের কাজ করে যেমন নান বাট সোমা ক্যান হেল্প মি এখানে বাটটা প্রিপজিশনের কাজ করেছে মনে রাখবা সোজা কথায় নানের পরে যদি বাট থাকে তখন সেই বাটটা প্রিপজিশনের কাজ করে আবার দেনের পরে যদি পার্সোনাল প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন থাকে তখন সে দেনটাও প্রিপজিশনের কাজ করে যেমন হি ইজ বেটার দেন মি হি ইজ বেটার দেন মি দেখো দেনের পরে পার্সোনাল প্রোনাউন আছে তাহলে এই দেনটা কি হলো প্রিপজিশন ঠিক আছে বেটার এখানে থেকে তাহলে আমরা বুঝতে পারছি যে বাট এবং দেন প্রিপজিশন হিসেবে ব্যবহার হতে পারে এবং তখন তাদেরকে বলবো আমরা স্পেশাল প্রিপজিশন এছাড়া আর একটা প্রিপজিশন আছে যাকে আমরা বলবো প্রিপজিশন উইথ ভার্ব মানে যখন কোনো ভার্বের আগে বা পরে প্রিপজিশন বসে সম্পূর্ণ নতুন একটা ভার্ব গঠন করবে তখন আমরা তাদেরকে বলবো প্রিপজিশন উইথ ভার্ব যেমন লুক মানে দেখা আমি যদি লুক ডাবো না পন আরেকটা প্রিপজিশন আরেকটা ওয়ার্ড হয়ে যায় আবার যদি বলি পুট মানে রাখা আবার যদি পুটের পরে আপ দিয়ে দিই পুট আপ মানে আবার টানানো আবার পুট আপ উইথ মানে সহ্য করা বুঝতে পেরেছো মানে ভার্বের আগে বা পরে প্রিপজিশন যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটা ভার্ব গঠন করবে যখন তখন আমরা সেই প্রিপজিশনকে বলবো প্রিপজিশন উইথ ভার্ব ওকে আশা করি এবার তোমরা প্রিপজিশন সম্পর্কে বুঝতে পেরেছো প্রিপজিশন নিয়ে তোমাদের কোনো আর কনফিউশন নেই আমার পরবর্তী একটা ভিডিওতে আমি প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে তোমাদের বিস্তারিত বলবো এবং সেই ভিডিও দেখার পর আমার মনে হয় না যে তোমাদের কারোর প্রিপজিশনের ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকবে দৈনন্দিন জীবনে যতটুকু দরকার ততটুকুই থাকবে আমার এই ভিডিওটাতে আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টস করবে এবং সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে সবার আগে আমাদের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায় তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো তোমরা